যদিও আপনি উপার্জন করেন, এই টাকা আপনার শুধু নয়, এই টাকা আপনার স্ত্রীর, এই টাকা আপনার সন্তানের, এই টাকা আপনার পিতার, এই টাকা আপনার মায়ের, এই টাকা আপনার পরিবারের বিভিন্ন সমাজ কল্যাণের জন্য ব্যয় করা। এই জন্য আল্লাহ ওই খাতটার টাকাটা আপনার এই অর্থ উপার্জনের মাধ্যমেই দিয়ে দেয়। এরপরে দেখুন ইসলামে দানের যে মাহাত্ম্য রয়েছে, আরেকটা বিষয় সামনে দেখি। দানের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে রিজিক ও সাহায্য লাভ হয়। আমরা জানি অনেক মাধ্যম আছে, যেমন সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য পাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে রেজাব লাভ করা যায়, এবং ফরজ জাকাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, আরও অন্য অনেক কিছু মাধ্যম রয়েছে যে মাধ্যমগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করার পাশাপাশি বিভিন্নভাবে আমাদের রেজেকে বরকত লাভ হয় এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেতে পারি। কিন্তু এই দান এমন একটা জিনিস অন্য অন্য মাধ্যমগুলোর মধ্য থেকে এই দানের মাধ্যমে এই সাহায্য, এই রেজেকে বরকত, এটা বেশি বেশি লাভ করা সম্ভব হয়। যার কারণে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গরিবদেরকে খুঁজে খুঁজে বের করে এনে দান করতেন। সুবহানাল্লাহ। তা তিনি তা বুঝতেন, কারণ আল্লাহ হলেন সরাসরি তার শিক্ষক। তিনি বুঝতেন যে আমার শিক্ষক আমাকে কি বলতে চাচ্ছেন, কোন মাধ্যমটা শ্রেষ্ঠ। তিনি সেভাবেই বুঝে ওহির মাধ্যমে সেদিকেই আগাতেন। কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। আমরা বোঝার চেষ্টা করি কোন দিকে গেলে আমার নামটা দানবীরের খাতায় লেখা থাকবে, আমরা সেদিকেই যাওয়ার চেষ্টা করি। যার কারণে একুলো শেষ ও কুলো শেষ সম্মানিত উপস্থিতি। ইমাম তিরমিজ রাহিমাহুল্লাহ তার তিরমিজিতে এবং সন নাসাই রাহিমাহুল্লাহ নাসাইতে একটা হাদিস বর্ণনা করেছেন, কিতাবুল জিহাদ যুদ্ধ সংক্রান্ত অধ্যায়ে, বাবুল ইস্তিনসারি বিজ্জাইফ, দুর্বলদের মাধ্যমে সাহায্য লাভ হয়, এই হেডলাইন দিয়ে হাদিস বর্ণনা করেছেন। হাদিস নম্বর 3179 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, আবু দারদা ইনি একজন বিখ্যাত সাহাবি, এনার অনেক ঘটনা রয়েছে, সেই সাহাবি তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, আমি শুনেছি, তিনি বলছেন সাহাবাই সাহাবিদেরকে যে ইবগুনি যাইফা, তোমরা দুর্বলদেরকে আমার কাছে তালাশ করে নিয়ে আসো, খুঁজে খুঁজে নিয়ে আসো। কি জন্য? যে ফাইন নাকুম, নিশ্চয়ই তোমরা, ইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিযুআফাইকুম। মারাত্মক একটি ভাষা, মারাত্মক একটি হাদিস, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। বুঝতে পারলে আপনার আমার জন্য কামিয়াব, ইহকাল পরকালে রয়েছে। আল্লাহ ইসলাম বলছেন যে তোমরা আমার কাছে দুর্বলদেরকে, অসহায়দেরকে খুঁজে খুঁজে নিয়ে আসো। কেন? নিশ্চয়ই তোমরা, এটা বলার পর আবার তাগিদ দিয়ে বলছেন যে প্রকৃতপক্ষে তোমরা যে রেজেক প্রাপ্ত হওয়া আল্লাহর পক্ষ থেকে, সাহায্য প্রাপ্ত হওয়া আল্লাহর পক্ষ থেকে, এটা কিসের মাধ্যমে জানো? বিযুআফাইকুম, তোমাদের আশেপাশে, তোমাদের দেশে বাহিরে যে দুর্বলরা রয়েছে, যে অসহায় এতিম মিসকিন রয়েছে, এই দুর্বল অসহায় এতিম মিসকিনদের কারণেই তোমরা তোমাদের রেজেকে বরকত লাভ করো, তোমরা তোমাদের বিভিন্ন কাজে বিপদ আপদে আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাভ করো। এখন আপনি বলতে পারবেন, আমি সোনালী ব্যাংকে চাকরি করি, লাখ লাখ টাকা ইনকাম করি, আমার রেজেক আমি খাই, এখানে কেন ইসলাম বলছে যে দুর্বলদের কারণে আমার রেজেকে বরকত হয়? এটা বুঝতে পারবেন কিভাবে? আপনি দেখবেন যে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এরা বেশি সুখে আছে, নাকি যারা দিন আনে দিন খায় কিন্তু আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করার চেষ্টা করে এরা বেশি সুখে আছে? একটু পর্যালোচনা করলেই আপনি আপনার শহরে, আপনি আপনার বাসাতে, আপনি আপনার গ্রামে বুঝতে পারবেন যে কেমন করে দুর্বলদের কারণেই আপনারা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে রেজেকে বরকত আসে, আপনার আমার কাছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। কত হাদিসের ব্যাখ্যায়, ওই ইবগুনি শব্দের ব্যাখ্যায় উল্লেখ রয়েছে যে আল্লাহ বলছেন, বুঝতে চাচ্ছেন যে উতলুবু, তোমরা তালাশ করো, রেদাই আমার সন্তুষ্টি তোমরা তালাশ করো। কিসের মাধ্যমে? বলছে ওয়াতাকাররাবু ইলাইয়া, তোমরা আমার কাছে নিয়ে আসো, বিতাকাররুবি ইলা জুআফাইকুম, তোমরা তোমাদের দুর্বলদের কাছে গিয়ে এদেরকে কারা খোঁজো, কারা দুর্বল আছে, এদের এই দুর্বলদেরকে খুঁজে খুঁজে তোমরা নিয়ে আসো, নিয়ে এসে আমার কাছে তোমরা কি করো, নিয়ে আসার মাধ্যমে আমার সন্তুষ্টি অর্জন করো। ইবগুনি দিয়ে এত কিছু বোঝাচ্ছেন। তিনি আরো বলতেছেন যে ওয়া তাফাক্কুদি হালিহিম,
এদের কি অবস্থা, এই দুর্বলদের অবস্থা কিরকম, এটা অনুসন্ধান করো, পরিদর্শন করো। যেমন নাকি মাঝে মাঝে বিমান দিয়ে শেখ হাসিনা পরিদর্শন করে যে কোন রাজ্যে পানি কেমন হয়েছে কি হয়নি, ঠিক সেরকমভাবে এখানে আল্লাহ সাল্লাম সাহাবীদেরকে বলছেন যে তোমরা তাদের অবস্থা খোঁজার পাশাপাশি তারা কেমন আছে কেমন নেই, কি খাচ্ছে কি না খাচ্ছে, এই সার্বিক যে বিষয়গুলো এগুলো পরিদর্শন করো, তদন্ত করো, খোঁজ করো। এরপর বলছেন ওয়াহিফজি হুকুকিহিম, তাদের তাদের কাছে যে তোমাদের অধিকার রয়েছে, দেখছেন কি বলছেন, যে গরিবদের অধিকার তোমাদের কাছে রয়েছে, মানে তাদের যে অধিকার রয়েছে এই অধিকারগুলো সংরক্ষণ করো। তার মানে টাকা যা আপনার হয়েছে, যদিও আপনি উপার্জন করেন, এই টাকা আপনার শুধু নয়, এই টাকা আপনার স্ত্রীর, এই টাকা আপনার সন্তানের, এই টাকা আপনার পিতার, এই টাকা আপনার মায়ের, এই টাকা আপনার পরিবারের বিভিন্ন সমাজ কল্যাণের জন্য ব্যয় করা, এই জন্য আল্লাহ ওই খাতটার টাকাটা আপনার এই অর্থ উপার্জনের মাধ্যমেই দিয়ে দেয়। যেমনভাবে আমরা হাদিস থেকে জানতে পারি কোনো ব্যক্তি যদি কারো কাছে মেহমানদারি হয়ে যায়, অতিথি হয়ে যায়, সে যদি তাকে খিদাতে না চায় তাহলে জোর করে হলেও সে যেন তার কাছ থেকে ওই এক বেলা খাবারের যা কিছু দরকার সে যেন নিয়ে আসে, এতে তার কোনো গুনাহ হবে না, তার ওটা হক, কথা হাদিসে স্পষ্ট আছে। এই কারণেই তো মেহমানদারি করতে পারলে এতে সওয়াব, এতে কামিয়াব রয়েছে, না করার পর না করতে পারলে এতে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। কেননা ওই যে মেহমান আপনার বাসায় গিয়েছে তার রেজেক আল্লাহ আপনার বাসায় রেখেছে, এই কারণে তাকে আল্লাহ আপনার বাসায় পাঠিয়ে দিয়েছে, কিন্তু আপনি বাসায় আসার পর বলছেন যে অমুক তো বাড়ির নাই, বা ভাই আমি তো এখন থাকবো না, আমার জমি বাড়িতে কাজ আছে, বা অমুক জায়গায় যেতে হবে, অথচ আপনার এগুলো কিছুই নাই, কিন্তু তাকে আপনি আপ্যায়ন করবেন না, বা এক গ্লাস পানি হলেও দিবেন না, বা চা হলেও আপনি খিলাবেন না, কারণ আপনার এতে সমস্যা হবে, লস হয়ে যাবে, আপনার খরচ থেকে কিছু ব্যয় হয়ে যাবে, এই কারণে আপনি তাকে তাল বাহানা দিয়ে বা যে ধরুন বুঝতে পারলেন কেউ আপনার বাসায় আসবে, অনেকে দেখা যায় গ্রামগঞ্জে বাসায় তালা মেরে থিয়ে চলে যায়, অতিথি এসে ঘর থেকে ফিরে যায়, কেউ নাই। তো আসলে এখানে তাদের হক রয়েছে, তো ওদিকে যাচ্ছি না। এরপর আল্লাহ সাল্লাম রত হাদিসে ব্যাখ্যা বলছে ওয়াল ইহসানি ইলাইহিম, তাদের সাথে ইহসান করতে হবে। তাহলে আল্লাহ সাল্লাম যে অত হাদিসে বললেন যে দুর্বলদের মাধ্যমেই তোমরা তোমাদের রেজেকে বরকত পাও বা রেজেক প্রাপ্ত হও এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হও, যেমনভাবে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে শত শত হাজার হাজার ফেরেশতার মাধ্যমে আল্লাহ কী করেছেন, সাহাবায়ে কেরামদের সাহায্য করেছেন, যত মাধ্যম রয়েছে তার অন্যতম একটা মাধ্যম কি, সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনাবাসী কি ফেলে দিয়েছেন, নিজের স্ত্রী পর্যন্ত দান করে দিয়েছেন। আপনি কি পারবেন স্ত্রীকে দিতে, বরং আপনি পারবেন যে আপনার ভাইয়ের স্ত্রীকে পর্যন্ত কীভাবে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করা যায় এই টাল বাহানায় রয়েছেন, বন্ধুর স্ত্রীকে কীভাবে পালিয়ে নিয়ে যায় এই বাহানায় রয়েছেন, গ্রামের সুন্দরী মেয়ে আছে তাই বা অন্যের বউ আছে তাই কীভাবে পালিয়ে নিয়ে যায়, তার সঙ্গে প্রেম করে তার যৌবনকে তার সংসারকে নষ্ট করে দেওয়া যায়। আমাদের সমাজে এখন এই চক্র চলছে, অথচ সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন অনেকের স্ত্রীকে তারা ছেড়ে দিয়ে এসেছেন, তালাক দিয়ে এসেছেন, এসে তারা বিপাকে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, তখন মদিনাবাসীগণ তাদের সকলকেই অনেককেই তার নিজের স্ত্রীকে তালাক দিয়ে তার ভাইয়ের সাথে বিবাহ দিয়েছেন, যে আমার স্ত্রীকে আমি তোমার জন্য দিয়ে দিলাম। তাহলে আর কত বড় ত্যাগ তারা এইভাবে করেছিল, তো নিজের স্ত্রীকে পর্যন্ত তারা তার অপর ভাইয়ের জন্য দিয়ে দিয়েছে। এইভাবে তারা যখন বিপদে আপদে মদিনা বা মক্কাবাসী লোকদের সাহাবীদের পেছনে তারা সাহায্য সহযোগিতা করেছিল, এই সাহায্যের নমুনা স্বরূপ যখন তারা বদরের যুদ্ধে যায়, যখন তারা উহুদ যুদ্ধে গেল, এরকম যত যুদ্ধে করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে সাহায্য করেনি। তো যত কারণ রয়েছে সাহায্য করার, তার একটা অন্যতম কারণ হলো এই মদিনাবাসীগণ, এই মদিনাবাসী মুসলিমগণ এই আনসারিদেরকে, অর্থাৎ কি এই মুহাজির আনসারিগণ মুহাজিরদের কী করেছেন, সাহায্য করেছেন, যার কারণে ওদের কিন্তু আল্লাহ সুবহানাল্লাহর পক্ষ থেকে টাইটেল রয়েছে যে আনসারি সাহাবি, মানে কি যারা সাহায্য করেছে, এরা হলো মদিনাবাসী। কিন্তু আমরা কিন্তু সেটা করতে এখনও পারিনি, পারবো কিনা তা জানি না। তারপরও সামান্য যে একটু দান এটাও আমরা আজকে করতে চাই না, সম্মানিত উপস্থিতি। এখন আপনি বলতে পারেন, আপনার অন্তরে প্রশ্ন আসতে পারে যে কেন আমার টাকা, আমার সংসার বা আমার রোজগার, আমি ধান উৎপাদন করলাম বা আমি সৈন্যবাহিনীকে প্রোটেকশন দিয়ে আমি যুদ্ধ করলাম বা আমি বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছি, সব ক্রেডিট হবে আমার, তাহলে এখানে যকি সব কিছু আমার থাকা সত্ত্বেও দুর্বলদের ক্রেডিট কেন এখানে রয়েছে, কেন আল্লাহ এখানে বললেন আল্লাহ রাসূলের মাধ্যমে যে দুর্বলদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কি আসে, রেজেকে বরকত আসে, দুর্বলদের মাধ্যমেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে,
অথচ আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম, নামাজে দোয়া করলাম, সবকিছু আমি করতেছি, আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, রেজেকে বরকত চাচ্ছি, তাহলে আমার কি এগুলো সব বিফলে গেছে? প্রশ্ন ওঠে কিনা? তো এর অ্যান্সার ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ সহিহুল বুখারী একটি ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন ফাতহুল বারী, তিনি ওই হাদিসটি ফাতহুল বারীতে যে হাদিস রয়েছে তার ব্যাখ্যায় বলেছেন, ছয় নম্বর খণ্ড 89 পৃষ্ঠা তিনি স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। তিনি বলছেন যে বিখ্যাত মুহাদ্দিস ইবনু বাত্তাল রহিমাহুল্লাহ তিনি তাবিলুল হাদিস অত্র হাদিসটির তাবিল করেছেন, ব্যাখ্যা করেছেন যে কি উদ্দেশ্য, এর দ্বারা উদ্দেশ্য কি, এখানে কি বোঝানো হয়েছে। তো তিনি বলছেন যে আন্না জুয়াফা নিশ্চয়ই যারা দুর্বল অসহায় এই ব্যক্তি যারা রয়েছে, এরকম যত ব্যক্তি রয়েছে, আশাদ দুই এখলাসান ফি দোয়াই, এরা যখন দোয়া করে, যখন আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে কোনো কিছু ফরিয়াদ করে, তখন এরা একেবারেই অনেক বেশি বেশি এরা এখলাসের সহিত আল্লাহর কাছে দোয়া করে। বাস্তবে তাই, একজন ধনী ব্যক্তি, দানবীর ব্যক্তি বা যার টাকা পয়সা বেশি আসে, সে যত যেভাবে যতটুকুভাবে আল্লাহর জন্য আল্লাহর কাছে একনিষ্ঠভাবে দোয়া করতে পারে, তার চেয়ে বেশি বেশি একনিষ্ঠভাবে দোয়া করে একজন গরিব ব্যক্তি। তার অন্তরে না থাকে কেনা, না থাকে হিংসা, না থাকে বিদ্বেষ, সে সকলের জন্য আমভাবে দোয়া করে। সে তার দোয়ার মধ্যে এভাবে অবশ্যই বলে, হে আল্লাহ, আপনি আমাকে যে পরিস্থিতি দিয়েছেন, আপনি আমাকে যে অভাবে রেখেছেন, আপনি আমাকে যে কষ্টে রেখেছেন, অন্য কোনো মুমিন ভাইদেরকে আপনি এরকম কষ্টে রাখবেন না, আপনি আমার থেকে শুরু করে প্রত্যেকটা মুসলিমের দুঃখ কষ্টগুলিকে দূর করে দিন। কিন্তু আমরা কিন্তু যারা আমরা একটু মানে দুর্বল নই, সবল, তারা কিন্তু দোয়ার ক্ষেত্রে আমরা নিজেরটাই শুধু দোয়া করতে পারি, অন্যের ক্ষেত্রে দোয়া আমরা সহজে করি না, এবং দোয়াতে একনিষ্ঠ থাকে না। এই যে গরিবরা দোয়া করলো, এই দোয়া কবুল হওয়ার কারণে আপনি বরকত পেলেন আপনার রেজিকে। এই যে গরিবকে এইভাবে দোয়া করলো, একনিষ্ঠ হওয়ার কারণে আল্লাহ কবুল করে আপনার পক্ষে আল্লাহ আপনার কাছে সাহায্য প্রেরণ করলেন, এই গরিবের দোয়ার বরকতে। এরপর আরও বলছেন যে ওয়াকসারু খুশুআন ফিল ইবাদাতি, তারা ইবাদত যখন করে, সালাত, যাকাত, সিয়াম, যে ইবাদত তারা করুক না কেন, তারা যখন ইবাদত করে তারা সবচেয়ে বেশি খুশু খুজু নিয়ে ইবাদত করে। না থাকে পরিবারের টেনশন, না থাকে তেমন বাড়ির টেনশন, না থাকে দুনিয়াবি টেনশন, সবগুলোর থেকে তারা অনেক দূরে এগিয়ে রয়েছে। অন্য একজন ব্যক্তির যেমন টেনশন থাকে, তারা যেমন নামাজে, ব্যবসা, বাণিজ্য, বিভিন্ন বিষয়ে টেনশন করে আর নামাজ পড়ে, কিন্তু গরিব যারা অসহায় এদের ওরকম থাকে না, স্বাভাবিকভাবেই এরা অত্যন্ত অধিক পরিমাণে তাদের চেয়ে খুশু খুজু নিয়ে এরা সওয়াতে দাঁড়িয়ে যায়। এরপর বলছে লি খোলাই কুলুবিহীম, তাদের অন্তর থাকে পরিষ্কার। একজন ব্যক্তি তাকে থাপ্পড় মারার পরেও সে বলে সে তার কাজ সে করেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। সে যখন দোয়া করে বা নামাজ দাঁড়ায়, তার অন্তরের ভিতরে এরকম কেনা থাকে না, হে আল্লাহ, অমুক ব্যক্তি আমার সাথে এই কাজ করেছে, তাকে আপনি ধ্বংস করুন। সে কিন্তু এইভাবে কখনো বলে না, বরং এভাবে বলে, হে আল্লাহ, সে ভুল করেছে, আপনি তাকে ক্ষমা করে দিন, আমার কাছে যেমন করেছে অন্য কোনো ভাইকে যেন এরকম আর কষ্ট দিতে না পারে, তাকে আপনি হেদায়াত দান করুন। আপনি আমি হলে এরকম সহজে করতে পারবো না, হতে চাইব না, আমরা চাইব যেভাবেই হোক ওই ব্যক্তিকে কীভাবে প্রতিশোধ নেওয়া যায়। এরপরে বলছেন যে আনি তাআল্লুকি বিযুকরুফিদ দুনিয়া, শুধু তাই নয়, এরা দুনিয়ার চাকচিক্য অন্তর্ভুক্ত যত কিছু আছে এগুলোকে দূরে রেখে দিয়ে তারা একনিষ্ঠ মনে, খালেস অন্তরে, অন্তরে যাবতীয় কেনা সন্দেহকে দূর করে দিয়ে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এরা ইবাদত করে থাকে। এদের ইবাদতে খুশু খুজু অনেক বেশি থাকে, যার কারণে এদের যখন ইবাদতগুলো কবুল হয়, এদের দোয়াগুলো কবুল হয়, আর এরা যদি দোয়ার মাধ্যমে আমভাবে বেশি বেশি দোয়া করে থাকে, এই দোয়ার বরকতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ব্যক্তির উপরে, অন্যান্য গরিব, অন্যান্য বড়লোক যাই বলুন না, পৃথিবীর সমস্ত ব্যক্তির উপরে এই রেজেকে আল্লাহ বরকত দিয়ে থাকেন এবং বিপদে আপদে থেকে সাহায্য করে থাকেন। তাদের তো দোয়া আছে, ওটা আলাদা ব্যাপার, কিন্তু এদের মাধ্যমে ওটা হয়ে থাকে। তাই আল্লাহ সাল্লাম তিনি হাদিসে উল্লেখ করছেন যে ইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিজুয়াফাইকুম, তোমরা যে রেজেক প্রাপ্ত হও, মানে কি রেজেকে যে বরকত লাভ করো, তোমরা যে সাহায্য প্রাপ্ত হও আল্লাহর পক্ষ থেকে, এটা তোমাদের দুর্বলদের কারণেই করে থাকে। এইখানে দেখবেন না, যারা দুর্বলদের প্রতি অমানবিক অত্যাচার করে, সে রাজা, বাদশাহ, ধনী, গরিব যাই হোক না কেন, সে কিন্তু আজ আর কাল একদিন একদিন ধ্বংস হয়ে যায়। কারণ সে আল্লাহর হক এবং বান্দার হক উভয়টা নষ্ট করেছে। তো ওই বান্দা ক্ষমা করলেও আল্লাহ তাকে ক্ষমা সহজে করে না। কারণ যে দুর্বলদের কারণে সে রেজেক প্রাপ্ত হয়, যে দুর্বলদের কারণে সে আল্লাহর পক্ষে সাহায্য প্রাপ্ত হয়, সে তাদের উপরে কী করে, অমানবিক অত্যাচার করে। তো তখন আল্লাহ সহজে এটা কী করে না, সহ্য করতে বা মেনে নিতে পারে না। সম্মানিত উপস্থিতি,